এ বাড়িটি জমিদার বাড়ি, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়ায় এ বাড়িটির অবস্থান। এ বাড়িতে গেলেই দেখা মিলবে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর। এলাকার মানুষ মানববাবু বলেই চিনেন তাকে। তিনি এই জমিদার বাড়ির একমাত্র বাসিন্দা। স্ত্রী মারা গেছেন, সন্তান নেই, জীবনের শেষ অধ্যায়ে বসে মৃত্যুর প্রহর গুনছেন। চলুন শুনে নেই মানববাবু জীবনের এই অন্তিম পর্যায়ে এসে কি বলেন। তো হোয়াট ইজ জমিদার? জমিদার কাকে বলে? যার অনেক জমি আছে সে কি জমিদার? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য জমিদার? এটাও অনেকেই জানেন না। আচ্ছা, এখন জমিদার খুব ভূ সম্পত্তি থাকলেই জমিদার হয় না? হ্যাঁ, তো জমিদারের একটা পার্টিকুলার সংজ্ঞা আছে, জব ডেসক্রিপশন আছে, সেইগুলো তো থাকতে হবে। তো সুতরাং আমি কোনো জীবনে কোনো জমিদার নাই হই নাই। মাই ফাদার ওয়াজ জমিদার, আমার গ্র্যান্ডফাদার জমিদার, তারা জমিদার ছিলেন। অ্যান্ড জমিদারি ওয়াজ অ্যাকোয়ার্ড, আমি যখন ছাত্র সেই আমলে বহু আগেই জমিদারি ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। এখন আমি জমিদার কোনো দিন হই নাই। আমি উপজেলার চেয়ারম্যান হয়েছিলাম, একটা টার্মস প্রথম আমি উপজেলা চেয়ারম্যানই করেছি। এবং এই উপজেলা চেয়ারম্যানই করার সময় আমি চেয়ারম্যান হতে চাই নাই, কিন্তু অবস্থার প্রেক্ষিতে আমার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে চেয়ারম্যান হয়ে দায়িত্ব গ্রহণ করেছি এবং একটা টার্ম আমি চেয়ারম্যানই করে চলে আসছি। আমি এখানে জনগণের সঙ্গে আই গট দ্য অপরচুনিটি টু মিক্স উইথ দ্য পিপল, বিকজ আমি একজন জনপ্রতিনিধি হিসাবে রোজই অফিস করছি, অনেকেই অনেকের কাজ নিয়ে আমার সামনে আসতে পারছে। তো এটা আমার একটা অপরচুনিটি হয়েছে টু মিক্স উইথ দ্য কমন পিপল, এই হলো আমার লাভ। আর ওখানে যে ধরুন পিকিউনিয়ারি বেনিফিট, আর্থিক দিকে দিয়ে যে বেনিফিট, ওগুলো আমার কিছু না। আমি কোনো অনারেরিয়াম বলুন বা আরও খারাপভাবে যদি বলেন উৎকোচ বা যে কোনো রকমের এগুলো আমার উপজেলাতে ছিল না। এবং আমি কোনোদিনই এই আমার অনারেরিয়ামও নেই নাই, নট ইভেন এ কাপ অফ টি আমি উপজেলার পয়সায় খাই নাই, এরকম একটা আমার ছিল। তো যা হোক, আমি 5 বছর আমার লাভ হয়েছে এইটুকু যে আমি জনসাধারণের সঙ্গে মিশিয়া আমার একটা টার্মস চালাই আসতে পারছি। আর জনসাধারণও আমার কে সঙ্গে কাছে আসে আসতে পারছে, এটা আমি এখনও এনজয় করতেছি। তারা তো এখন উপজেলা চেয়ারম্যান কেন হয় সেটা আমি বুঝি না, কারণ আমাদের টাইমে এই জিনিসটা ছিল না। উপজেলা চেয়ারম্যান তিনিই ছিলেন অল ইন দ্য উপজেলা, কারণ আপনি হয়তো জানেন সরকারি কর্মকর্তাদের একটা এসিআর আছে, দ্যাট ইজ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, যেটা নিয়ে দিয়ে ওনাদের চাকরি, এটা এখনও আছে হয়তো, যে ওনার সুপিরিয়ার একজন সুপিরিয়ার অফিসার উপরস্থ কর্মকর্তা তার অধস্তনের এসিআর লিখে, এটা দিয়ে তার চাকরির অনেক কিছু নির্ভর। তো আমাদের টাইমে আমাদের এই ক্ষমতাটা আমাদের তৎকালীন সরকার দিয়েছিল, কিন্তু আমরা সবাই যারা 460 জন বোধহয় উপজেলা চেয়ারম্যান ছিলাম, সবাই এসিআর লিখবার মতো যোগ্যতাও আমাদের। যে সবচেয়ে প্রবলেমটা হয়ে গিয়েছিল, আমরা যে চেয়ারম্যান হব যারা ইলেকটেড হইয়াই, তাদের শিক্ষাগত যোগ্যতার কি মানকাঠি এটার কোনো নির্ধারিত কিছু নাই। তো সুতরাং একটা একজন যদি অশিক্ষিত লোক হয় যিনি টিপ দস্তখত দেবেন, তিনি একজন সরকারি কর্মকর্তা ইউএনও যিনি হবেন, তার উপর
খবরদারি করার যোগ্যতা তো তার নাই। সুতরাং এখানে প্রথম হয়েছে বলে এই যে জিনিসটার মধ্যে অনেক ত্রুটি ছিল, যা ত্রুটি বিচ্যুতি যা ছিল সেটা তো আমার বলে লাভ নেই। আমরা কারণ আমি যার উপর কর্তৃত্ব করব, তিনি যদি আমার চাইতে বেশি কোয়ালিফাইড হন তাহলে আমি ওনাকে কি কি গাইডলাইন দেব বলুন। এই যে জীবনের অন্তিম মুহূর্ত এখন কাটাইতেছেন, আপনি কিভাবে কাটাইতেছেন এবং আপনি জীবনের শেষ দিনগুলির জন্য কি কি প্রস্তুতি নিতেছেন? আমার শেষ জীবনের এখানে আমার একটু দুঃখজনক সময় আছে। মাই ফাদার অ্যান্ড মাই কাজিন দে ওয়ার কিল্ড বাই দ্য আর্মি ইন দিস হাউস। হ্যাঁ, সুতরাং এই বাড়িতে আমার মেম্বার অনেক, আমার দাদারা তিনজন, আমরা ভেরি বিগ জয়েন্ট ফ্যামিলি, তিনজন, তিনজনের মধ্যে ধরুন দুজনের আট ছেলে, আট ছেলের সন্তান দিয়ে আমরা এই জয়েন্ট ফ্যামিলি। এখানে কেউ নেই আর এই বাড়ি বলে কথা না, বাংলাদেশে দ্য মেম্বার্স অফ দ্য হিন্দু কমিউনিটি দোজ আর ক্যাপেবল টু মুভ দিস কান্ট্রি দে হ্যাজ অলরেডি লেফট দিস কান্ট্রি ফর গুড, চলে গেছে অনলি এ ফিউ। তারা হয়তো আপনি দু চারজন হয়তো দেখা দিতে পারবেন, তা এখান থেকে চলে গেছে। কিন্তু মাই ফাদার ওয়াজ কিল্ড বাই দ্য আর্মি ইনক্লুডিং উইথ মাই কাজিন। আমার সবাই, আমার মা বাবা সবাই এই দেশে, আমার বার্নিং কোনো জায়গায় শুয়ে আছে। সুতরাং আমি অন্য জায়গায় গিয়ে মরতে চাই না। আমি যেহেতু আমার পরবর্তী জেনারেশন নেই, আমি ওদের সঙ্গে এখানে থাকতে চাই। আমার পরবর্তী জেনারেশন থাকলে তাদের চাকরি, তাদের আর্নিং, তাদের ব্রেড অ্যান্ড বাটার রোজগার করার এর জন্য অনেক প্রশ্ন উঠে এসে যেত। তো এখন আমার একার জন্য তো কিছুই দরকার নেই, মৃত্যু দিন ঘুরতেছি। দ্য চ্যাপ্টার উইল বি ক্লোজড আফটার মাই ডেথ, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমার মৃত্যুর পর।